জীবনে ভালো থাকতে চাইলে চার ধরনের মানুষ থেকে দূরে থাকুন। এক, যে তোমাকে মিথ্যা বলে। দুই, যে তোমাকে অসম্মান করে। তিন, যে তোমাকে ব্যবহার করে। চার, যে তোমাকে ছোট করে। খাবারের কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা সম্ভব নয়। জীবনে কত দামি দামি রেস্টুরেন্টে কত দামি দামি খাবার খেলাম, কিন্তু মায়ের হাতের রান্নার স্বাদ কোথাও পেলাম না। মানুষ গুহা ছাড়ল, গাছের ডাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। দুধ দই ঘি মাখন সব এক জায়গা থেকেই সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। জন্ম কখনো শ্রেষ্ঠত্ব দেয় না, কর্মই মূল্য নির্ধারণ করে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাসই আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কেউ আমাকে খারাপ ভাবলে তুমি কিছু মনে করো না, কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তুমি তোমার বিবেক দিয়ে নিজের পথে চলো। যে চেনার সে তোমাকে নিশ্চয়ই চিনবে, যে বোঝার সে তোমাকে নিশ্চয়ই বুঝবে। বেশি কথা সময় নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লবণে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন নষ্ট। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে। মানুষ কখনো অপরাধ করে তখন ডানে বামে আগে পিছনে সব দিকে দেখে নেন, শুধুই উপরেই দেখতে ভুলে যান। রাগ আর জেদ বেশি তার জীবনে কেউই থাকতে চায় না। যদি সম্মান আর ভালোবাসা দুটো পেতে চাও, তবে আপনি থেকে তুমিতে যাও এবং তুমি থেকে তুই কখনো যেও না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কাউকে বলা ঠিক নয়, কারণ ঝগড়ার সময় আপনার খুব কাছের মানুষই সেই সব কথা তুলে আপনাকে ক্ষতবিক্ষত করতে পারে। নিজের স্ত্রীকে সম্মান করুন, কারণ শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন তার নিজের ওজনের জন্যই ডুবে যায়।